আবারও নতুন একটি বড় আপডেট কিষাণ পি এম তরফ থেকে দেয়া হলো এবং পি এম কিষাণের এই যে বড় আপডেট প্রকাশিত হলো সেটা কি তোমাদেরকে জানাবো এবং অফিসিয়ালি এই আপডেটের মধ্যে কি লেখা রয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাতে তোমরা অবশ্যই করে এটা জানতে পারো এবং এর মধ্যে যে আপডেটগুলো তুলে ধরা হয়েছে সেগুলো কি আদৌ এখানে কার্যকরী হবে বা যারা কৃষক রয়েছে তারা কি এটা মান অবশ্যই তোমাদেরকে জানাবো তাই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং পিএম কিষণের এই যে বড় আপডেট প্রকাশিত হয়েছে সেটাতে কি বলা হচ্ছে চলো দেখে নি কেন্দ্রের তরফ থেকে কৃষকদের জানানো হচ্ছে তাদের ফসলের ন্যায্য দাম পান সেদিকে নজর দেওয়া হচ্ছে বলে এরকম কিন্তু জানিয়েছেন একই সঙ্গে জানানো হয়েছে কৃষকদের প্রায় ছ হাজার টাকা আর্থিক সাহায্য জমা দেওয়া হবে বর্তমানে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার অধীনে ওই টাকা সরাসরি সরাসরি পাঠিয়ে দেওয়া হয় ব্যাংকের অ্যাকাউন্টগুলিতে এবার এই প্রকল্প চালু করা হয়েছে নিত যে নতুন নিয়ম সেটা বিশেষ একটি কাজ করা না করলে তাহলে কিন্তু এই টাকা কিন্তু পাবে না কৃষকরা সরাসরি তোমাদেরকে যেমন আমি বলেছি যে কেন্দ্র সরকারের তরফ থেকে পি এম এই যে নতুন আপডেট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু ক্লিয়ারলি তোমাদেরকে জানানো হচ্ছে আজ তোমাদেরকে সেটাই জানাবো যে এবারের কিন্তু যে আপডেট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু কিভাবে তোমরা এটা পাবে তার সাথে সাথে তোমাদের আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো এবারের কৃষক যারা রয়েছে বা আবেদন করতে চাও তাদেরকে জানিয়ে রাখি দু সালের প্রধানমন্ত্রী কৃষা সম্মান নিধি যোজনা চালু করে কেন্দ্র সরকার তাতে একাধিক কিস্তিতে প্রতি বছর ছ হাজার টাকা দেয়া হয় তবে এখনও পর্যন্ত যোগ্য কৃষকদের বিষয়ে সম্পূর্ণ তথ্য পায়নি কেন্দ্র সরকার তাই এই প্রকল্পের সব সুবিধাভোগীকে কিষাণ ক্রেডিট কার্ডের প্রকল্পের সঙ্গে যুক্ত করার নির্দেশ করা হয়েছে এর সাথে সাথে আরও বলা হয়েছে কেন এই উদ্যোগ জানানো হয়েছে যে এই প্রকল্প নিয়ে যাতে কোনো জালিয়াতি বা দুর্নীতি না হয় সেই জন্যই এই পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে তাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সমস্ত ধরনের দুর্নীতি রুখতে কেন্দ্র সরকারের ই কেওয়াইসি বা এনপি এনপিসিআই এবং জমির তথ্য যাচাই করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রের মতে যারা এখনও কিষাণ ক্রেডিট কার্ড নেননি তাদের কাছে পৌঁছে যাবে সেই কারণে এই যোজনার সুবিধাভোগীদের কৃষণ ক্রেডিট কার্ড প্রকল্পের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে এমন কি বলা হয়েছে কি সমস্যা হবে সেটা বলে দিই এই প্রকল্পে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পে পনেরোটি কিস্তি পেয়েছেন এবং এবারে কিন্তু আঠারো আঠেরোতম কিস্তির যে এবারে দেয়া হবে সেটাতে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে ইতিমধ্যে পাঁচ তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে টাকা সেটা কিন্তু তোমাদেরকে দেয়া হয়েছে এবং এম কিষণ যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়েও কিন্তু তোমরা সেটা চেক আউট করতে পারো